সেফটি ট্যাঙ্কের পাশেই তৈরি হয় কথিত মজাদার মামা হালিম কারখানার চারপাশেই নোংরা আর আবর্জনার স্তূপ ধুলোবালির মধ্যে প্রতিদিন বিক্রি হচ্ছে এই হালিম অথচ এর মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই ভোক্তাদের কাছে এই হালিম প্রিয় হলেও চিকিৎসকেরা বলছেন এমন পরিবেশে তৈরি হালিম শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর মোস্তফা মল্লিকের রিপোর্ট রাজধানীর কলাবাগানের মামা হালিম নাম ডাক আর ঐতিহ্য এক কথায় ক্রেতাদের কাছে খুবই প্রিয় এই হালিম ঢাকাসহ দূর দূরান্ত থেকে অনেকে আসেন এই হালিমের স্বাদ নিতে ঐতিহ্যবাহী হলেও এখনও আমলের পদ্ধতিতে বিক্রি করা হয় এ হালিম রাস্তার ধারে নোংরা পরিবেশে ধুলোবালির মধ্যে স্তূপ করে রাখা হয় হালিম বিক্রির পাত্র এর একটু দূরেই মূল কারখানা ছোট্ট তিনটি ঘরে তৈরি করা হয় মামা হালিম দুটো ঘরের মাঝখানে সেফটি ট্যাঙ্কি এই ট্যাঙ্কির পাশেই রান্না হয় বিখ্যাত হালিম শব্দ স্বীকার করে মামা হালিমের প্রধান বলেছেন সামনের বছর সব কিছু ঠিকঠাক করবেন তিনি আপনার এখানে এখানে একটা সুয়ারেজ লাইন এইটা এইটা পর্যন্ত আপনি ঢেকে দিতে পারতেন চাইলেই এটা এটা এই লাইনটা উপরে উঠাইলে এই লাইনটা হেদের

এমন পরিবেশের তৈরি হালিম নিরাপদ নয় তো মানসম্মত খাবার বলতে আমাদেরকে দেখতে হবে এটা ব্যাকটেরিয়োলজিক্যালি জীবাণুমুক্ত কিনা খাবারটা আরিয়া ডিসেন্ট্রি বিভিন্ন রোগের আক্রমণ হচ্ছে কিনা হ্যাপাটাইটিস বা জন্ডিস রোগের আক্রমণ হচ্ছে কিনা এই খাদ্যের মধ্যে আমি যেই উপাদানগুলো ব্যবহার করতেছি যেমন ধরেন আমি পেঁয়াজ ব্যবহার করতেছি আলু ব্যবহার করতেছি মাংস দিচ্ছি এগুলো কতটুকু মানসম্মত বাঁধাপোড়ার মধ্যে আমরা ডালটা ইউজ করতেছি কিনা বা অন্য তোল ইউজ করতেছি কিনা যেই টোলগুলো ইউজ করতেছি এটা কতটুকু মানসম্মত এটার সাথে কোনো ভেতাল আছে কিনা এজ হোল বাংলাদেশের আপনি মেডিকেল স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখতে পাবেন সারা বেশি জন্য তার মতো কয়েকগুণ বেশি বাংলাদেশে ব্যবহৃত হয় এই চিকিৎসক বলেছেন খাদ্যকে ভেজাল মুক্ত রাখতে হলে বিভিন্ন সংস্থার সমন্বয়ে সমন্বয় কমিটি করা প্রয়োজন মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা